আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো কালকে হচ্ছে 15ই আগস্ট, শোক দিবস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। তো সেখানে আমি হচ্ছে আমাকে ইনভাইট করা হয়েছিল। তো সেখানে আমাদের উপজেলা কর্মকর্তা আমাকে একটা কেস্ট প্রদান করেছেন। এটা হচ্ছে লাইফের সবচেয়ে অন্যতম এক পাওয়া, যেগুলো হচ্ছে টাকা পয়সা বা কোনো ইয়াতেও হয় না সেটাই। তো এটা আমি আপনাদের মাঝে একটু আনবক্সিং করলাম। তো এটাই আমি একটু ভালো করে দেখাই। ইতি আক্তার, রাজাবাবু ডেজান দুগ্ধ খামার, আমার খামার। এইটা তো আপনারা জানেনই নাম কি, এই যে সফল যুব উদ্যোক্তা হিসাবে সংবর্ধনা, কালকের আয়োজনে ছিল এটা। তো এই জন্য আপনাদের মাঝে এটা শেয়ার করলাম, কারণ আজকের এই দিন বা যেটাই বলি না কেন, সবই হচ্ছে আল্লাহ তাআলার রহমত। কারণ আর সবচেয়ে একটা জিনিস হচ্ছে বিউটিফুল, হিয়া বলতেছে ওয়াও বিউটিফুল, এটা বিউটিফুল না কেমনই এটা সুন্দর, সেটাই আমি তুই দেখেছি, এটা ওয়াও বিউটিফুল। হেমনি হেমনি, তুমি পড়বা না, পড়ালেখা করবা না, পড়মনি, পড়লে তো তাহলে তুমিও পাইবে। কি 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 খারাপ, কি কি কও, ও কালকে তোমার কইছি পড়ালেখা কর না, ও হেমনি চুম্মা পড়তেছে, এটা কেরা হেমনি, তুমি বেদবের মতো কথা কইতেছো কে, সুন্দর করে কও কও হেমনি, কি পিনছে এই ড্রেস, সি পাগল, তো দেখো হাত ছাড়ো আমি দেখাই এটা। তো আপনাদের দোয়া এবং হচ্ছে মানে যতটাই ইয়া করি না কেন, আপনারা বলবো একটা কথা আমি বলি, সেটা হচ্ছে যে লেগে থাকলে, পরিশ্রম করলে আল্লাহ একদিন তাকে কখনো নিরাশ করে না, এইটাই। তো আপনাদেরকে সবাইকে হিয়ামনি তো নাচতেছে, তো এটা দেখালাম, আরও অনেকগুলাই আছে, অনেকগুলা বলতে কয়েকটা পাইছি, সেটা দেখাবো। আর জাতীয় ন্যাশনাল পর্যায়ে কাজ চলতেছে, দোয়া করবেন আমার জন্য, যেন আমি সেই পর্যন্ত যেন উত্তীর্ণ হতে পারি। এই যে হেমনি এখানে ইয়া ভরাইছে, ইয়া লাগছে। তো এই ছিল আজকের ইয়াটা, সম্বর্ধনাটা দেখালাম, এখন এটা রেখে দেই, আপনাদের মাঝে এটা দেখানো ছিল। বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিলেন, স্বাধীন মঞ্চে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, সেই রেসকোর্স ময়দানের পাশে স্বাধীনতার, আমাদের স্বাধীনতার 52 বছর পরেও স্বাধীনতার বিরোধীরা এই ধরনের কৃষ্ণতা প্রকাশ করার সুযোগ পায়, কারণ আমরা ভুলেছে জাকির হোসেন। আমরা সেই বাঙালি যারা বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি, আমরা সেই বাঙালি যারা তাকে হিংসাভাবে হত্যা করেছি যুদ্ধের মাত্র 4 বছর পরে, আমরা সেই বাঙালি যারাই আমার যুদ্ধবন্দীদের বিচারের দাবিতে আন্দোলন করেছি, আবার সেই বাঙালিরই একাংশ আজ যুদ্ধবন্দীদের পক্ষে কথা বলে। বাঙালি হিসেবে এটা আমাদের জন্য লজ্জা, আমরা লজ্জিত। আগস্ট মাস নয়, সারা বছর জুড়ে বঙ্গবন্ধুর সাথে জড়িত প্রত্যেকটি ঘটনাকে বারবার মনে করিয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে, কারণ আমরা ভুলে যাই। বঙ্গবন্ধু মারা গিয়েছেন, তার নশ্বর দেহ চলে গিয়েছে, তার চেতনা রয়ে গিয়েছে, না পড়লে যদি শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, এই আক্ষেপ আর কতদিনে। বঙ্গবন্ধুর চেতনাকে ধারণ করতে হবে, সেই চেতনাকে বাঁচিয়ে রাখতে হবে, তার জন্য বারবার তাকে স্মরণ করতে হবে, যার জন্য উনি ওনার সারাটা জীবন উৎসর্গ করে গিয়েছেন, তার পরিবারের প্রত্যেকটা সদস্যকে অপরিসীম ত্যাগ স্বীকার করেছে এবং যেভাবে নির্মম ভাবে হত্যাকাণ্ডে স্বীকার করেছে, এই আগস্ট মাসে বারবার তার পরিবারের সদস্যদেরকে যেভাবে হত্যার চেষ্টা করা হয়েছে
সেই অতীত ভুলে গেলে চলবে না, অতীতকে ভুলে কোনো জাতি কখনো সামনে এগিয়ে যেতে পারেনি। আমরা ভবিষ্যৎ প্রজন্মকে অবশ্যই ইচ্ছে করার কথা জানাবো, আমরা বঙ্গবন্ধু আদর্শের কথা জানাবো। অসমাপ্ত আত্মজীবনী কিংবা কারাগারের রোদ নামচা শুধু একটি বই হিসেবে পাঠ করলে হবে না, বঙ্গবন্ধুর চিন্তা ভাবনাকে হৃদয়ে ধারণ করতে হবে, যে আদর্শ উনি লালন করতেন তা আমাদের মধ্যে ধারণ করতে হবে, বঙ্গবন্ধুকে আমাদের মধ্যে বাঁচিয়ে রাখতে হবে। এ বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সবার। শোককে শক্তিতে পরিণত করতে হবে। আমরা স্মার্ট বাংলাদেশের কথা বলি, আমরা উন্নত বাংলাদেশে যাওয়ার স্বপ্ন দেখি। অতীতকে ভুলে সামনে যাওয়া যাবে না, সামনে যেতে হলে অতীতকে মনে রাখতে হবে, অতীত থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। যে ভুলের ভুল আমরা করেছি, যে অন্যায় আমরা করেছি জাতি হিসেবে, তার প্রায়শ্চিত্ত করতে হবে। একজন ক্ষমতা যাকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বলা হয়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বলা হয়, জানি না তার মধ্যে ক্ষমতা বুঝে আবার আমরা কবে পাবো। সেরকম আরেকজন ক্ষমতা বুঝে আবির্ভাবের আগ পর্যন্ত বঙ্গবন্ধুকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সবার। আমাদের প্রত্যেকের ঘরে, আমাদের পরিবারের যে কনিষ্ঠ সদস্যরা আছে তাদেরকে এই চেতনার দায়িত্ব, সঠিকভাবে চেতনার বীজ তাদের অন্তরে রোপণ করে দেওয়ার দায়িত্ব আমাদের সবার। জাতি, আমরা বাঙালি জাতি হিসেবে আজকে শক্তি বসে 15ই আগস্টে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি। তাকে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমাদের যে কলঙ্কিত অধ্যায়ের সূচনা হয়েছিল তা সকলে বিনষ্ট হোক, তার শুভ চেতনাকে ধারণ করে বাঙালি আবার জেগে উঠুক, বাঙালিকে যেন কেউ দাবায় রাখতে না পারে। যে বিশ্বাস উনি বাঙালির উপরে স্থাপন করেছিলেন যে বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না, বাঙালি বারবার ফিরে আসুক, বাঙালি আর দেবে না থাকুক, যিনি দেশকে স্বাধীন করেছিলেন নিজের দেশের মানুষের হাতে যে নির্মম ভাবে হত্যা হয়েছে, হত্যাশিকার হয়েছে, তার মৃত্যুর সময় এই পবিত্র মানুষটির শেষ গোসল করানো হয়েছিল পুকুরের ময়লা পানি দিয়ে। তাকে গোসল করানোর জন্য একটা গায়ে মাখা সাবান জুটে তিব্বত 570 কাপড় কাচা সাবান দিয়ে তাকে গোসল করানো হয়েছিল। তা জানাজার শরীর খাওয়ার জন্য কাউকে অনুমতি দেওয়া হয়নি। একটা জাতীয় পতাকা তার মকালে জুটেনি, যে পতাকার জন্য উনি সাজীবন সংগ্রাম করে গেলেন। এই গ্লানি আমাদের, এই গ্লানি চিরতরে মুছে ফেলতে হবে, বঙ্গবন্ধু আদর্শকে হৃদয় ধারণ করতে হবে। বঙ্গবন্ধু মরেন, আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধু বেঁচে আছেন, বেঁচে থাকবেন 1000 বছর একইভাবে, তার কাজের মাধ্যমে, তার আত্মত্যাগের মাধ্যমে, হাজার মানুষকে, লাখ কোটি মানুষকে আলোকিত করার মাধ্যমে বঙ্গবন্ধু বেঁচে থাকবে। আগস্ট মাসে আমরা শোক প্রকাশের ক্ষেত্রে পরিমিত হব, আপনাদের সবার প্রতি আমাদের আহ্বান থাকবে। আজকে সারাদিন আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন ক্ষেত্রে আমাদের অনেক কর্মজন্ম থাকবে, অনেক অনুষ্ঠান থাকবে। 15ই আগস্টে ভাবগাম্ভীর্য বজায় রেখে অনুষ্ঠানগুলিকে পালন করবে, শুধুমাত্র রাষ্ট্রীয় দায়িত্ব বা প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালনের জন্য নয়, অন্তরে বঙ্গবন্ধুকে ধারণ করে মন থেকে সে অনুষ্ঠানগুলি পালন করুন, সে আশাগুলি পালন করুন, তবেই বঙ্গবন্ধু বেঁচে থাকবে। শোকের মাসে তার আত্মার মাগফিরাত কামনা করার সাথে সাথে তার চেতনাকে বাঁচিয়ে রাখাটাই হোক তার প্রতি আমাদের শ্রদ্ধা আঞ্জলি অর্পণের অন্যতম হাতিয়ার। আজকে অনুষ্ঠানে উপস্থিত আপনাদের সবার প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং অনুষ্ঠানে উপস্থিত সকলের মঙ্গল কামনা করছি। সর্বোপরি 15ই আগস্ট নির্মমভাবে যে হত্যাকাণ্ডের শিকার হওয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করছি। তার শেষ জীবিত 2 বংশধর, তার 2 কন্যা, তাদের সুস্থতা এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। তারা আমাদের কাছে বঙ্গবন্ধুকে স্মৃতি হিসেবেই রয়ে গেছেন এবং বঙ্গবন্ধুর চেতনাকে তারা নিয়ে ধারণ করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আল্লাহ তাদের দীর্ঘায়ু দান করুন, তারা সুস্থ থেকে আমাদের মাঝে বাঙালি জাতিকে আরো কিছু দিতে পারে। এই কামনা করে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার
করে শেষ করছি। জয় বাংলা। আসসালামু আলাইকুম।